আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের কোনো রান্না কিংবা রেসিপি দেখাচ্ছি না, আজকে দেখাবো রান্না সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ যন্ত্র মাইক্রোওয়েভ সম্পর্কে কিছু ধারণা, আর সাথে দেখাবো এটার ব্যবহারের নিয়মাবলী আর অনেক অনেক টিপস। তো আর দেরি না করে চলুন চলে যাই আমরা মূল ভিডিওতে। এখানে দেখতে পাচ্ছেন আমি আমার মাইক্রোওয়েভটা কিনে নিলাম। আমার মাইক্রোওয়েভটা যমুনার, এটা 30 লিটার এবং 1400 ওয়াটের। এটার দামটা ঠিক আমার মনে নেই, তবে 14-15 হাজার টাকার মতো হবে। তো খুলেই প্রথমে দেখতে পাচ্ছেন এখানে এরকম একটা রিং আছে, এই রিংটাকে এখানে বসাতে হয়। এর উপর দিতে হয় একটা কাচের প্লেট, কাচের প্লেটটা কিন্তু ওভেনের সাথেই থাকে, দেখতে পাচ্ছেন কত মোটা। এটাকে এখন মাপে মাপে বসিয়ে দিতে হবে। মাপে মাপে না বসলে কিন্তু আপনার প্লেটটা ঘুরবে না, যে কারণে তাপটা সব দিক দিয়ে পাবে না। তো দেখতে পাচ্ছেন প্লেটটা কিন্তু এভাবে ঘুরবে যখন আমরা এটাকে অন করব। আর এই প্লেটটা ভেঙে গেলে আপনারা যেই দোকান থেকে কিনেছেন ওই দোকানে সার্চ করতে পারেন, তাহলে পেয়ে যাবেন। এখন চলুন প্লেটের একদম উপরে চলে যাই। এখানে যে এটা দেখতে পাচ্ছেন রডের মতো, এটা কিন্তু হিটার, এটা দিয়েই তাপটা আসে। এটা অনেকটাই সাপের মতো পেঁচানো লম্বা, এটার কারণে কিন্তু আপনার খাবারগুলো গরম হয়। এখন আমরা এটার ঠিক নিচে চলে যাব। তো এটার ঠিক নিচে চলুন চলে যাই। এই যে দেখতে পাচ্ছেন ফুটো ফুটো অংশগুলো, এটার ভিতরে কিন্তু একটা ফ্যান আছে। এই ফ্যানটার কারণেই কিন্তু আপনার তাপটা সব দিক দিয়ে সার্কুলেট হয় আর আপনার খাবারটা খুব তাড়াতাড়ি গরম হয়, আর আপনার খাবারের মান রাখে অটুট। তো এখন আমরা ঠিক এর বিপরীতে চলে আসব। এখানে দেখতে পাচ্ছেন ওভেনের লাইট আছে, মাইক্রোওয়েভে কিন্তু লাইট থাকে এই পাশে। তো এখন চলুন টাচপ্যাডের ব্যবহারে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন টাচপ্যাডে চলে আসলাম। এটা হলো একটা স্ক্রিন, এখানে কিন্তু আপনার সব কিছু শো করে, দেখতে পাচ্ছেন। আমি টাইমটাকে দেখিয়ে দিচ্ছি এখানে। অনেক ওভেনে কিন্তু টাচ ডিসপ্লে নাও থাকতে পারে, নব থাকতে পারে, তবে আমারটাই টাচ ডিসপ্লে, আমি আপনাদের দেখিয়ে দিলাম। চলুন এখন এটা থেকে নিচে চলে যাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন বেভারেজের অপশন, আপনারা যদি চা কফি কিছু গরম করতে চান তাহলে কিন্তু এখানে দিতে পারেন। এটাই টিপ দিলে এটা নিজে নিজেই স্টার্ট হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন ডিনার এন্ট্রি, আপনি যদি ডিনারের কিছু গরম করতে চান তাহলে এটাই দিতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন রিহিট, তাহলে আপনার খাবারটা আবারও গরম হবে। এইটাই টিপ দিয়ে স্টার্টে দিয়ে দিলেই কিন্তু আপনার খাবারটা গরম হয়ে যাবে। আর আলু জাতীয় যদি কিছু দেন তাহলে এই পটেটোটাতে ক্লিক করতে পারেন, আর যদি পিৎজা গরম করেন তাহলে এটাই দিতে পারেন। এরপর আসি মাছে, মাছের জাতীয় কিছু গরম করলে এটাই টিপ দিতে পারেন। এই তিনটাই কিন্তু এখানের অপশন। এরপর আবার চলুন নিচে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে চিকেন, আমার ফেভারেট, চিকেন গরম দিলে এটা ক্লিক করে গরম দেই। তারপর দেখতে পাচ্ছেন ভেজিটেবল, যারা যারা ভেজিটেবল পছন্দ করেন তারা এটা ক্লিক করবেন। আর দেখতে পাচ্ছেন বিফ মাটন, বিফ মাটনে ক্লিক করলে এটা ক্লিক করবেন। আর এটা হলো সসেজের, সসেজ যদি গরম দিতে চান তাহলে। পাওয়ার লেভেলটাই আমরা পরে আসছি। আর এটা হলো রেড মিটের বা মিট লোফের, আপনারা কিন্তু এটাই ক্লিক করে মিট লোফও তৈরি করতে পারেন। এখন আসি গ্রিল কম্বিতে, এটা দিয়ে আপনারা তান্দুরি অথবা গ্রিল করতে পারবেন। এই ব্যাপারে আমি অন্য একটা ভিডিও করব, যেটাই ভিডিওতে আমি তান্দুরি তৈরি করে দেখাবো। এটা ক্লিক করলে আপনারা তান্দুরি খুব সহজেই তৈরি করতে পারবেন। এরপর আসি জেড ডিফ্রোস্টে, আপনারা যদি ফ্রিজের খাবার নর্মাল টেম্পারেচার আনতে চান তাহলে এটাই ক্লিক করে রুম টেম্পারেচার আপনার খাবারটা আনতে পারবেন। এখন ওয়েট ডিফ্রোস্ট, ওয়েট ডিফ্রোস্টে আসলে এখানে পরিমাপটা দেওয়া হয় কত পাউন্ড অনুযায়ী কত টাইম। আপনি যদি 1 পাউন্ড হয় তাহলে একবার ক্লিক করবেন, এরপর স্টার্টে দিবেন। 2 পাউন্ড হলে 2 পাউন্ডে ক্লিক করবেন। এখন হলো মেমোরি, মেমোরি হলো আপনি যদি কিছু আগের বার দিয়ে থাকেন সেইটা অনুযায়ী এটা সেট হয়ে যাবে। আর ক্লক তো টাইম, আর প্রিসেট হলো আপনি যদি আগে সেট করে রাখেন তাহলে ওইটা ডাইরেক্ট স্টার্টে ক্লিক করলেই হয়ে যাবে। এখন চলুন আবার পাওয়ার লেভেলে চলে যাই। ইলেকট্রিক ওভেনে যেমন আমরা টেম্পারেচার সেট করি, পাওয়ার লেভেলটা ঠিক তেমনই। এখানে জাস্ট পার্সেন্টেজটা সেট করা হয়, দেখতে পাচ্ছেন এখানে 100% আছে। একবার ক্লিক করলে 80%, তারপর 60%, 40%, 20%, এভাবে 0% পর্যন্ত আসে। এখন আমরা চলে আসি একদম নিচে, পজ ক্যান্সেল। আপনি যদি কোনো খাবার গরম হচ্ছে এর মাঝে দিয়ে অফ করতে চান তাহলে পজ ক্যান্সেলে ক্লিক করবেন, আর কোনো টাইম দেওয়ার পর স্টার্টে ক্লিক করবেন। আর কুইক স্টার্ট যে বাটনটা দেখতে পাচ্ছেন, আপনি যদি 30 সেকেন্ডের জন্য কিছু গরম করতে চান তাহলে এটাই ক্লিক করবেন। 1 মিনিট দরকার হলে 2 বার ক্লিক করবেন, এভাবে যতবার ক্লিক করবেন 30 সেকেন্ড করে বাড়বে। তো দেখতে পারলেন, আর সব ওভেনে কিন্তু এই এতগুলো অপশন নাও থাকতে পারে, আমার ওভেনে আছে, তবে অনেক ওভেনেই এত অপশন নেই।
এখন চলুন আমরা এক কাপ পানিকে গরম করে নিই। এখানে দেখতে পাচ্ছেন আমি এক কাপ পানি নিয়ে নিলাম, নর্মাল রুম টেম্পারেচারের পানি। এখন এটাকে গরম করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন টাইম বাটনে চলে আসলাম। দেখুন মিনিট লেখার নিচে আছে 10 মিনিট আর 1 মিনিট। আপনি যদি 1 মিনিট ক্লিক করতে চান তাহলে 1 এ ক্লিক করুন, আর যদি 10 মিনিট সেট করতে চান তাহলে 10-20 এভাবে বাড়তে থাকবে। সেকেন্ডের ক্ষেত্রে একই, 10 সেকেন্ড আর 1 সেকেন্ড আছে, এভাবে আপনারা এটাকে বাড়াতে পারবেন। এখন আমার এটার জন্য তো আর এতক্ষণ লাগবে না, 1 মিনিট গরম করলে কিন্তু এনাফ। তো এখন আমি এই টাইমটাকে ক্যান্সেল করব। তো কি করতে হবে, হ্যাঁ নিচে যেয়ে পজ ক্যান্সেল বাটনটাতে ক্লিক করলেই কিন্তু এটা ক্যান্সেল হয়ে যাবে। এই যে দেখুন ক্যান্সেল হয়ে গিয়েছে। এখন আমরা এটার জন্য সেট করব 1 মিনিট। তো 1 মিনিট সেট করে দিলাম। 1 মিনিট সেট করার পর এখন আমরা আবার চলুন নিচে যাই। নিচে যেয়ে স্টার্ট বাটনটাতে আমরা ক্লিক করব। তাহলে দেখতে পারবেন আমার ওভেনটা কিন্তু স্টার্ট হয়ে যাবে, আর এই যে দেখুন ঘোরা শুরু হয়ে গিয়েছে, পানিটা কিন্তু গরম হচ্ছে। তো গরম হতে থাক। আর সব ওভেন কিন্তু একরকম না, আপনার ওভেন যে আমার মতো হতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। আমি জাস্ট আপনাদের বেসিক ধারণাগুলো দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু গরম হয়ে গিয়েছে, ধোঁয়া বের হচ্ছে। এখন আমি ওভেন সম্পর্কে কিছু বলবো। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন কারা এই ওভেনটা কিনবে। আপনারা যদি অফিস গোয়িং পিপল হন, যে খাবার গরম করবেন বা কিছু হালকা রান্না করবেন, এই কারণে কিন্তু আপনারা এই মাইক্রোওয়েভটা কিনতে পারেন। তবে যদি আপনারা কেক বেক করতে চান অথবা যে কোনো বেকিং ব্রেড করতে চান তাহলে অবশ্যই একটা ইলেকট্রিক ওভেন কিনে ফেলুন, এটার থেকে অনেক অনেক কম দাম। তবে খাবার গরমের জন্য কিনতে পারেন এই ওভেনটা, কারণ মাইক্রোওয়েভে কিন্তু কখনোই ভালোভাবে কেক বেক করা যায় না। আর মাইক্রোওয়েভের ভিতর কখনোই স্টিলের প্লেট দিতে যাবেন না, তাহলে কিন্তু আপনার ওভেনটা নষ্ট হয়ে যেতে পারে। অথবা ভুলেও ডিম সিদ্ধ করতে যাবেন না, ডিম সিদ্ধ করতে গেলে কিন্তু আপনার ওভেনটাই ব্লাস্ট করতে পারে, এরকম অনেক এক্সপিরিয়েন্স আছে আমার। এখন ওভেন ক্লিন রাখার কিছু টিপস বলছি। ওভেনটা যদি একটু গন্ধ হয়ে যায় তাহলে আপনারা এক বাটির মধ্যে একটা লেবুকে অর্ধেক করে কেটে দিয়ে দিতে পারেন 5 মিনিটের জন্য। তাহলে দেখবেন আপনার ওভেনের দুর্গন্ধটা আর থাকবে না। আর আপনার ওভেন যদি জীবাণুমুক্ত রাখতে চান তাহলে কি করবেন, 1 কাপ পানির সাথে 1/2 কাপ নিম পাতা আপনি 10 মিনিট জাল দিয়ে দিবেন। এটার থেকে যেই পানিটা বের হবে ওইটা স্প্রে করে আপনারা কিন্তু এটাকে পরিষ্কার করে নেবেন। তাহলে দেখবেন আর ওভেনে কখনোই আপনার জীবাণু থাকবে না, একদম ফ্রেশ ফুড খেতে পারবেন। আর ওভেনটাকে সবসময় ক্লিন রাখার চেষ্টা করবেন, কমপক্ষে সপ্তাহে একবার পরিষ্কার করার চেষ্টা করবেন। আর ওভেনের উপর কাপড় দিয়ে কখনোই কিছু গরম করতে যাবেন না, তাহলে আপনার ওভেনটা ফুটেও যেতে পারে, কারণ উপরে বাতাস বের হওয়ার জায়গা আছে। আর সবসময় ওভেনে কিছু গরম করার পর ওভেনটা ঠান্ডা হওয়া পর্যন্ত খুলে রাখবেন, তাহলে দেখবেন আপনার ওভেনটা অনেক লং লাস্ট করবে। আর সব কিছু বুঝেই কিন্তু ওভেনটা কিনবেন। আমার সাজেশন হবে ভালো ব্র্যান্ডের একটা ওভেন কিনুন দাম দিয়ে, তাহলে কিন্তু আপনার ওভেনটা বেশি দিন টিকবে আর আপনি বেশি দিন ব্যবহার করতে পারবেন। আর আমার চ্যানেলে কিন্তু ওভেনের আরেকটা টিউটোরিয়াল আছে ইলেকট্রিক ওভেনের, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে আর আমি আই বাটনে দিয়ে দিব। তো সব কিছু দেখে শুনে বুঝেই কিন্তু ওভেনটা কিনবেন, কারণ এটা কিন্তু আপনার সারা জীবনের সঙ্গীও হয়ে যেতে পারে। তো এই ছিল আমার ওভেন সম্পর্কে কিছু ধারণা, আপনার ওভেন কিন্তু ডিফারেন্ট হতে পারে। আজকে কিন্তু এই পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিতে ভুলবেন না, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন, আর কমেন্ট সেকশনে জানাবেন আপনারা যদি এমন ভিডিও চান। আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। বাই বাই।